মরা এটা ডিউটিতে নামি নাই তোমার চাকরি যখন লইছি হাই মোর নানো কথা কইছে নানো 10টার মধ্যে একটা মোর এখন মোকে খরচাপাতি কিছু লাগবে টেলমিটি নিবে হেই করেন কি নানো ঠিক কইনে না এটা বিবেক নাই হে বলছে না গুড নানো চালাই যান কত লাগবে 5000 দাও 1500 দাও দাও 1500 দাও চলি ঠলি আর ওদিকে আমি চালাই থাকি চিন্তা করিও না এই কায়দা আমি করিয়েই স্যার যতটুক পরিবর্তন পাইছি নানু খুবই সামান্য পজিশন মতো নামতে হইবে যাতে তুমি যাইয়া ওই জায়গাটা বইতে পারো কথা কইতে রে 10 দিনের মধ্যে ঘা শুকাইতে হবে নানু ওইবে টেল মি ভাই কইলাম ওইবে তা না বিষয়টা হলো যে চেষ্টা তো আর মরা কম হতে যদি একটু বেশি লাগে লাগবে তো লাগতেই পারে আমার হাতে সময় তুমি কি আবার যাবা বিয়েটা করেই যাব ও ভাল ভাল না তাহলে হে হে ব্যাপারে যেহেতু আরে রাখ দি তুই না কি না ঠিক আছে নানু নেওয়া যে কথা মুই নেওয়া হয়েছে হ্যাঁ একই তো এখন গড্ডল তুমি যাওয়ার আগে যেহেতু বিয়ে হরিয়ে যাবা আর সেই জায়গা মতন আমার তো তোমার পৌঁছাই যেতে হইবে হ্যাঁ ঠিক আছে জায়গা ঠিক রাখতে হবে এবং 10 দিনের মধ্যে কথাটা মাথায় রেখে না আচ্ছা আচ্ছা না ঠিক আছে নানো হাবিবের মতে এই বাদল সবসময় উল্টো সিধে কথা কইছে উল্টো সিধে কি টাকা 2000 তো মোর ফিন্ডে পাইছে হ্যাঁ টাকা 2000 আরে টাকা 2000 কা 10000 এটা কোনো কথা না কি কথা কইতে আমরা তুই ধরছো ভালো কথা দুইজনে এখন ভাগে ভাগে করতে আসি না তুই আরে ফি 500 টাকা নাকি মোরে দিলি 100 টাকা এখন 2000 টাকা দেশে আর তুই টাকা সবে বাকি ঠিক আছে আপনি 500 রাখছি মোরে 1500 এটা এটা কোনো কথা না যদি হেই যদি কও তা আমার টাহাই লাগবে না ওই কাম যাই তুই ওই মলম বলম যাই তুই লাগা দে আমার লাগবে না দরকার নাই তো এনা নো হল ওনে রাগইন না হেলা লাগবে না হবে কি হেলা কাম করেন আপনি 1000 টাকা নেন মুই 1000 টাকা দিন না দরাজে বাক করে খাই না না কি ও ও সে কি হচ্ছে কাজ ব্যাস কি জোর তুই চাও 1500 টাকা পুরোটাই চাইলি 1500 চাও কি ঘটনা কত কথার কথা কইছি না না দি বাক করে খাইলাম আর বাইরে